নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ কমবেশি সন্ধে সন্ধ্যে ছটায় দেখুন রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে পশ্চিমা বিশ্বের ভূমিকা নিয়ে বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে ইউক্রেন নিয়ে শান্তি সম্মেলন নাকি কিয়েবের মামাবাড়ির আবদার চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক মামাবাড়ির আবদার কথাটা আমাদের বাংলা ভাষায় যথেষ্ট পরিচিত তবে বিশ্বের অন্যান্য দেশের ভাষায় ঠিক এই রকম কোনো অভিব্যক্তি প্রকাশের ভাষা প্রচলিত আছে কি না সেটা কিন্তু সঠিক করে বলতে পারা যাবে না ইউরোপের বিভিন্ন দেশ এবং সেই সব দেশের প্রতিষ্ঠিত আধিপত্যের বিভিন্ন অঞ্চলে ঠিক এই রকম অভিব্যক্তি যে নেই তা হলপ করে বলা যায় এর কারণ সম্ভবত মামা এবং ভাগ্নের মধ্যে সেই সব দেশে বিরাজমান সম্পর্কে তৈরি হওয়া দূরত্ব সম্পর্কে সেরকম দূরত্ব বজায় থাকায় ভাগ্নেরা সেখানে মামাদের কাছে আবদার তুলে হাজির হয় না এবং মামাদেরও ভাগ্নের আবদার মেটানোর মতো বিড়ম্বনায় পড়তে হয় না এটা দেখাই যায় তবে অভিব্যক্তির অনুপস্থিতি সত্ত্বেও মামার কাছে ভাগ্নের আবদার নিয়ে হাজির হওয়ার ঘটনা যে সেই অঞ্চলে একেবারেই নেই তা অবশ্য বলা যায় না ঠিক সেই রকম এক দৃষ্টান্ত নিয়ে সম্প্রতি রাজনীতির বিশ্বমঞ্চে নতুন খেলা দেখাতে হাজির হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি পশ্চিমা বিশ্বে জেলেনেস্কির অবশ্য মামার অভাব নেই সেই জন্যেই প্রতিবেদনটার শিরোনাম এমনটাই তো পশ্চিমা বিশ্বে জেলেনেস্কির মানে ভলোদিমির জেলেনেস্কির মামার অভাব নেই নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য রাশিয়াকে ঘায়ল করার খেলা সেই মামারাই কিন্তু চালিয়ে যাচ্ছেন বেশ কয়েক বছর ধরে এবং তাদের সেই প্রচেষ্টায় দাবার ঘুঁটি হয়ে খেলে চলেছেন নিয়মিত খেলে চলেছেন তাদের সবচেয়ে বিশ্বস্ত সেই ভাগ্নে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি চলতি মাসের পনেরো এবং ষোলো তারিখ সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে ইউক্রেন শান্তি সম্মেলন কোট কোট শান্তি সম্মেলন শান্তি সম্মেলন শব্দটা এই কারণে ঊর্ধ্বকমার ভেতরে রাখতে হলো। কারণ কারণ সেই শান্তি সম্মেলন হতে যাচ্ছে সম্পূর্ণ অর্থেই একতরফা মানে রাশিয়া ইউক্রেনের মধ্যে রাশিয়াই বাদ সংঘাত নিরসনের উদ্দেশ্যে আয়োজন করা যে কোনো ধরনের শান্তি আলোচনায় যুদ্ধে জড়িত বিভিন্ন পক্ষের উপস্থিতি হচ্ছে আবশ্যকীয় একটা পূর্ব শর্ত কেননা কোনো একটা পক্ষকে সেই আলোচনার বাইরে রাখার অর্থই হচ্ছে যোগদানকারী পক্ষের নির্ধারণ করে নেওয়া শর্তাবলী সেই পক্ষের ওপর জোর করে চাপিয়ে দেওয়া এই ধরনের উদ্যোগ থেকে ইতিবাচক কিছু অর্জন করা একেবারেই সম্ভব সম্ভব নয় অর্জন করা কিছু সুইজারল্যান্ড নির্ধারিত মামা আর ভাগ্নের সেই শান্তি নামের খেলায় সেই রকম কিছুই হচ্ছে কারণ রাশিয়ার সঙ্গে আলোচনায় বসাকে ইউক্রেনের সরকার ইতিমধ্যে হারাম ঘোষণা করে বসে আছে আর এই কারণেই সম্মেলন সফল করার জন্য চাপ দিয়ে হলেও বিশ্বের বিভিন্ন অঞ্চলের রাষ্ট্রের উপস্থিতি নিশ্চিত করে নিতে ভাগ্নে মানে ভলোদিমির জেলেনেস্কি এখন মামাদের স্মরণাপন্ন হয়ে আবদার ধরেছেন যে তাদের নির্ধারিত শর্তেই সম্মেলন অনুষ্ঠিত হতে হবে এবং রাশিয়া সেখানে উপস্থিত থাকতে পারবে না কি আশ্চর্য মামাদের চাপের মুখে দক্ষিণের বিশ্বের বেশ কিছু দেশকে সেখানে হাজির অবশ্য দিতেই হবে হাজিরা দিতেই হবে তবে এর থেকে অর্জন কিন্তু কিছুই না হয়ে যা পাওয়া যাবে সেটা হচ্ছে বিভক্ত বিশ্বের বিভক্তি আরও পরিষ্কারভাবে প্রকাশ হয়ে পড়বে কেননা রকম কিছু একটাই যে শুরু থেকে তারা চেয়ে আসছেন শান্তি সম্মেলনের নামে একতরফা আয়োজনের অনেক আগেই তা বিশ্ববাসীর সামনে পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে ইউক্রেনের এই আবদার যে একেবারেই অর্থহীন অন্যদের অবশ্যতা অনুধাবন করতে খুব বেশি কষ্ট করতে হয়নি ফলে তাদের পক্ষ থেকে চীন এবং ব্রাজিল এখন ইউক্রেনের প্রস্তাবের বিপরীতে শান্তি আলোচনা বিষয়ে নিজস্ব প্রস্তাব নিয়ে উপস্থিত হয়ে বলছে যে সব পক্ষের অংশগ্রহণ ছাড়া অর্থহীন আলোচনা হবে কেবল সময় আর অর্থের অপচয় ফলে সেই দুই দেশের উত্থাপিত শান্তি প্রস্তাবে ইউক্রেন এবং রাশিয়ার অংশগ্রহণকে প্রাথমিক শর্ত হিসেবে ধরে নিয়ে বলা হয়েছে শান্তি প্রতিষ্ঠার অন্যান্য শর্তাবলী আলোচনার মধ্যে দিয়েই নিশ্চিত করে নেওয়া হবে তবে মামাদের পেছনে আবদারের বাগড়া দিয়ে কাপড় খুলে বসে থাকা ভাগ্নে তা মেনে নিতে একেবারেই নারাজ কেননা ভাগ্নের জানা আছে যে সেই রকম কিছু হলে আম এবং ছালা দুটোই হারাতে হবে ফলে ভাগ্নে এখন বলছে মানে ভলদিমির জেলেনেস কি এখন বলছে যে শান্তির সংজ্ঞা কিভাবে নির্ধারণ করা হবে তা নিশ্চিত করে নেওয়ার অধিকার একমাত্র তার এবং অন্য কেউ এতে আগ বাড়িয়ে হস্তক্ষেপ করতে পারে না এর নাম নাকি শান্তি আলোচনা মামারাও অবশ্য ভাগ্নের এই অযৌতিক কুযৌতিক যুক্তিকে হাততালি দিয়ে দিব্যি স্বাগত জানাতে শুরু করেছেন কেননা যুদ্ধ থেমে গিয়ে শান্তি প্রতিষ্ঠার পথে ইউরোপ এগিয়ে যাক মামাদের পালের গোদা বুঝতেই পারছেন সেই আমেরিকা সেরকম কিন্তু কিছু দেখতে একেবারেই নারাজ তাদের কাছে যুদ্ধ চলমান থাকার অর্থই হচ্ছে অস্ত্র সরবরাহের নামে নিজেদের অত্যন্ত লাভজনক মৃত্যুর বাণিজ্য সচল রেখে যাওয়া অর্থনীতিতে ক্ষয় ধরা এই সময়ে যা কিনা খুবই প্রয়োজন আর সেই সঙ্গে দায়িত্ব পালনের বৈধতার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া ভাগ্নের ভলোদিমির জেলেনেস্কির জন্যেও সেই রকম অবস্থা বজায় থাকা হচ্ছে ক্ষমতার রশি আঁকড়ে ধরে রাখার জন্যই খুব জুৎসই একটা যুক্তি ফলে যা হওয়ার তাই হতে যাচ্ছে বা হচ্ছে সুইজারল্যান্ডে নির্ধারিত চলতি মাসের শান্তি সম্মেলন কোট অন কোট শান্তি সম্মেলনে মামাদের চাপের মুখে দক্ষিণের বিশ্বের বেশ কিছু দেশকে সেখানে হাজিরা অবশ্যই দিতে হবে যেটা বললাম তবে এর থেকে অর্জন কিন্তু কিছু না হয়ে যা পাওয়া যাবে তা হচ্ছে বিভক্ত বিশ্বের বিভক্তি আরও পরিষ্কারভাবে প্রকাশ হয়ে পড়া কেননা রকম কিছু একটাই যে শুরু থেকে তারা চেয়ে আসছেন শান্তি সম্মেলনের নামে একতরফা আয়োজনের অনেক আগেই তা বিশ্ববাসীর সামনে পরিষ্কারভাবে তুলে ধরেছে ফলে চীন ব্রাজিলের উদ্যোগ যেন এগিয়ে যেতে না পারে সেজন্য তাদের পক্ষ থেকে এখন চালানো হচ্ছে জোর প্রচারণা শান্তির সংজ্ঞা নির্ধারণের একচেটিয়া অধিকারের মতো বালখিল্য আবদারতাই পশ্চিমের সংবাদ মাধ্যমের কল্যাণে হয়ে উঠছে যৌক্তিক তবে তা সত্ত্বেও চীন ব্রাজিল সহ দক্ষিণের বিশ্বের বেশ কিছু দেশের জোরালো ভূমিকা অন্যদিকে যা দেখিয়ে দিচ্ছে তা হলো আন্তর্জাতিক রাজনীতিতে মামাবাড়ির আবদারের কোনো স্থান নেই এবং যুক্তিসঙ্গত শর্ত এবং কাঠামোর ভিত্তিতে চালানো শান্তি আলোচনা হচ্ছে সমস্যা সমাধান করে নেওয়ার একমাত্র এবং বৈধ পথ এছাড়া অন্য কোনো পথ কিন্তু নেই নীতি নির্ধারকরাও অযৌক্তিক বিভিন্ন চাপ উপেক্ষা করে সেই পথ ধরে হেঁটে যাবেন সেটাই আমাদের কাম্য ফলে চীন এবং ব্রাজিলের দেখিয়ে দেওয়া পথই যে হচ্ছে শান্তি ফিরিয়ে আনার একমাত্র সম্ভাব্য বিকল্প সেই অবস্থান ধরে রাখা কঠিন হলেও সেটাই হবে প্রযোজ্য একদম শেষে বলি জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক প্রতিবেদন প্রকাশের সময়টা পরিবর্তন করে রাত দশটার পরিবর্তে সন্ধে ছটা করা হয়েছে সেটা আপনারা জানেন তার বদলে প্রতিদিন কম বেশি রাত দশটায় থাকছে নিউজ নির্ভিকের জনপ্রিয় খবরের অনুষ্ঠান ঝটপট দশটা খবর বদলে যাওয়া সময় সন্ধে ছটাই তাই থাকছে প্রত্যেক দিন সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ইসরাইল গাজা সংঘাত নিয়ে ইরান ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন দেশের টাটকা বিষয় নিয়ে আন্তর্জাতিক প্রতিবেদন এবং ভারতের রাজনৈতিক বিষয়সহ বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় প্রতিবেদন থাকছে গুরুত্বপূর্ণ বিষয়ের লাইভ সম্প্রচারও নিউজ এই সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন এর সাথে বিশেষ একটা অনুরোধও করব আপনাদের সেটা হলো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীকের অনুষ্ঠান কিন্তু অবশ্যই নিয়মিত দেখার চেষ্টা করুন কেননা ফেসবুক পেজের অনেক দর্শকই অভিযোগ করে বলছেন যে নিউজ নির্ভীকের অনুষ্ঠান তাদের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না আসলে আমরাও জানি যে ফেসবুক তাদের সাবস্ক্রিপশান বিক্রি করার জন্য বা অন্য যে কোনো কারণে হোক বেশ কয়েক মাস হল ভিডিওর রেকমেন্ডেশান একদম বন্ধ করে রেখেছে বলা যায় ফলে বেশিরভাগ দর্শকের কাছেই আমাদের মানে নিউজ নির্ভীকের ভিডিওর নোটিফিকেশান যে পৌঁছচ্ছে না সেটা আমরা বেশ বুঝতে পারছি তাই বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন নিউজ নির্ভীক নিয়মিত দেখলে দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এর পরেও যদি এর পরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে দুটো ভাষার যে কোনো একটাতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে অবশ্যই ইংরাজিতে এনইডব্লু এস ভিআইকে এই কমন স্পেলিং দিয়ে মানে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন আবার বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ